প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা তোমাদের 13 অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স থেকে প্রথম পাঠ নিয়ে আলোচনা করব। তো প্রথমে তোমরা খেয়াল করো, এখানে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। তেজস্ক্রিয়তা হলো কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গমনের ঘটনা। অর্থাৎ তেজস্ক্রিয় মৌল থেকে আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হয়, সকল মৌল থেকে হবে না, শুধু তেজস্ক্রিয় মৌল থেকেই আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত হবে। এই তেজস্ক্রিয় মৌল থেকে আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গমনের ঘটনাই হলো তেজস্ক্রিয়তা। এখন তেজস্ক্রিয়তার কিছু বৈশিষ্ট্য আছে, খেয়াল করো। এগুলো তোমাদের চ্যাপ্টারটা অনেক বড় করে লেখা আছে কিন্তু গোছানো না, তোমরা অনেক সময় হেজিটেশনে ভোগো কীভাবে পড়বো। তো তোমরা এখানে প্রায় 6-7টি পাঠ হবে এই চ্যাপ্টারে, তোমরা যদি গুরুত্বের সহিত এই পাঠগুলো দেখো তাহলে তোমাদের একটা সুন্দর নোট তৈরি হয়ে যাবে। আমি যেভাবে করাচ্ছি এভাবে করলে যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তো প্রথমে দেখো তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত ঘটনা, অর্থাৎ তেজস্ক্রিয়তাটা বাইরের কোনো তাপ, চাপ, আলো, বিদ্যুৎ, চুম্বক এইরকম কোনো প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না। একবার যখন শুরু হবে এটাকে থামানোর কোনো উপায় থাকে না, এটা বাইরের কোনো প্রভাবক দ্বারা আর প্রভাবিত হবে না। তাপ, চাপ, আলো এগুলো দিয়ে তুমি এটাকে থামাতে পারবে না। তো বলা হচ্ছে যে তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত ঘটনা, বাইরের তাপ, চাপ, আলো ইত্যাদি দ্বারা কী হয় না, প্রভাবিত হয় না। নাম্বার দুই, তেজস্ক্রিয়তার ফলে আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত হয়। তেজস্ক্রিয়তার ফলে আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হবে। তিন নম্বর, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82 এর বেশি সেগুলো সাধারণত তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। অর্থাৎ বেশিরভাগ মৌলই তেজস্ক্রিয়, বেশিরভাগ মৌলেরই ধর্ম ইয়া হলো যাদের পারমাণবিক সংখ্যা 82 এর বেশি, এরা সিরিয়ালে কী হয়, তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, একটি মৌল যতক্ষণ না অন্য কোনো মৌলে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত তেজস্ক্রিয়তা চলতে থাকে। এটি একটি নিউক্লিয় ঘটনা। নিউক্লিয় ঘটনা মানে কি, নিউক্লিয়াস সম্পর্কিত ঘটনা। অর্থাৎ একটি মৌলের নিউক্লিয়াস যেহেতু আরেকটি মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় তাই আমরা বলতে পারি যে এটি একটি নিউক্লিয় ঘটনা। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে রেডিয়াম ভেঙে ভেঙে কিসে পরিণত হবে, রেডিয়াম ভেঙে ভেঙে সীসায় পরিণত হবে। যতক্ষণ না রেডিয়াম ভেঙে সীসায় পরিণত হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তেজস্ক্রিয়তা চলতে থাকে। তো তোমরা মোটামুটি এই 5টি বৈশিষ্ট্য পড়ে নিলে 2 নম্বরের জন্য তোমাদের অ্যান্সার করতে সহজ হয়ে যাবে। এরপরের ঘটনা, আমরা এখন এখানে একটি লাইন আছে 4 নম্বর লাইনটি দেখো, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, এটি অনুধাবন হিসেবে আসে। কিভাবে লিখলে আমরা একটি অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিতে পারি তোমরা খেয়াল করো। তোমরা খেয়াল করো, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, এর ব্যাখ্যাটা আসলে কি। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা এবং এরপরে আমরা বলেছিলাম একটি মৌল যতক্ষণ না অন্য একটি মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত তেজস্ক্রিয়তা চলতে থাকে। তো তোমরা ভালো করে জানো যে পদার্থ সারণী যখন তোমরা পড়েছিলে সেখানে শিখেছো যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা অন্য কারো সাথে মিল নাই, একটি মৌলের পারমাণবিক সংখ্যা শুধু একটি মৌলেরই হয়, এই কারণে পর্যায় সারণীতে একটি মৌল একটি স্থান দখল করতে পারে। অর্থাৎ নর্মালি একটি মৌলের নিউক্লিয়াসের সাথে আরেকটি মৌলের নিউক্লিয়াসের মূল পার্থক্যটা আমরা কোথায় পাই, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যায় পাই। মনে করো যে এখানে আমি দেখলাম যে কার্বন, তোমরা জানো 12-6 কার্বন, এটা হলো ভর সংখ্যা, এটা হলো প্রোটন সংখ্যা, এটা হলো কার্বনের প্রোটন নাম্বার। আবার আমি যদি লিখি নাইট্রোজেন, তো এটা ভর সংখ্যা আর এটা হলো প্রোটন সংখ্যা। তো তুমি কিন্তু আর অন্য কোনো মৌল খুঁজে পাচ্ছ না যার প্রোটন সংখ্যা 7 নাইট্রোজেন ছাড়া, এমন কোনো মৌল খুঁজে পাচ্ছ না যার প্রোটন সংখ্যা 6 কার্বন ছাড়া। তাহলে এখানে তুমি খেয়াল করো, একটা মৌল যদি আরেকটা মৌলে কনভার্ট হয় তাহলে মূলত তার কিসের পরিবর্তন হয়,
নিউক্লিয়াসের পরিবর্তন হয়। তাহলে আমরা বলতে পারি যে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, কারণ তেজস্ক্রিয়তা শুরু হলে একটি মৌল ততক্ষণ পর্যন্ত ভাঙতে থাকে যতক্ষণ না এটি অন্য নতুন কোনো মৌলে পরিণত হয়। যেহেতু একটি মৌলের নিউক্লিয়াস অন্য একটি মৌলের নিউক্লিয়াসে পরিবর্তন হয়, সেহেতু তেজস্ক্রিয়তার ফলে মূলত নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে। তাই আমরা বলতে পারি তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। ওকে, এখন আমরা এতটুকু শিখলাম যে তেজস্ক্রিয়তার ফলে কি হয়, আলফা বিটা এবং গামা রশ্মি নির্গত হয়। তো আলফা বিটা গামা রশ্মি যে নির্গত হবে, মনে করো আমরা এখানে একটা রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় মৌল রেখে দিলাম, এই ব্লকের মধ্যে তেজস্ক্রিয় মৌল রেখে দিয়েছি, আর এখানে একটা পর্দা রেখে দিলাম, জিঙ্ক সালফাইডের পর্দা হতে পারে। এখন খেয়াল করো, এখান থেকে আমরা তড়িৎ অথবা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলাম, তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র। তখন এখান থেকে যে তিনটা রশ্মি বের হবে, এই তিনটা রশ্মি পর্দায় কীভাবে দেখা যাবে, দেখো একটি রশ্মি এভাবে বেঁকে যাবে, যেটা হলো আলফা রশ্মি, একটি রশ্মি সরাসরি চলে যাবে, যেটা হলো গামা রশ্মি, আর একটি রশ্মি বিক্ষিপ্ত হয়ে চলে যাবে, যেটা হলো বিটা রশ্মি। তোমরা এখানে আবার ভুল বুঝিও না, যেমন আমরা বলেছিলাম যে তেজস্ক্রিয়তা বিদ্যুৎ, আলো, চৌম্বক, তাপ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না। তো হয়তো মনে করবে যে এখানে প্রভাবিত হয়েছে, না এখানেও প্রভাবিত হয় নাই। এখানে তেজস্ক্রিয়তা বিষয়টা কোনটা, আলফা বিটা গামা বের হয়ে যাওয়া, এটা হলো তেজস্ক্রিয়তা, কিন্তু আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি এরা তো তেজস্ক্রিয় রশ্মি, এরা তো তেজস্ক্রিয়তা নয়। তেজস্ক্রিয়তা হলো একটা তেজস্ক্রিয় মৌলের বৈশিষ্ট্য, কোন বৈশিষ্ট্য, সে আলফা বিটা গামা রশ্মি ছেড়ে দেয়। এই যে এখান থেকে আলফা বিটা গামা বের হচ্ছে, এটা হলো তেজস্ক্রিয়তা। বাট আলফা বিটা গামা রশ্মি বের হওয়ার পরে তারা অবশ্যই তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে। তাহলে এখানে মেনলি আমরা তেজস্ক্রিয়তার উপরে তড়িৎ বা চৌম্বক ক্ষেত্রের প্রভাবকে দেখাচ্ছি না, আমরা কি দেখাচ্ছি এখানে, যে তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা আলফা বিটা গামা রশ্মি কীভাবে প্রভাবিত হয়। তোমরা দেখো, এই যে আলফা রশ্মিটা একটু বেঁকে গেছে, এটাকে বলা হয় বিচ্যুত হওয়া। গামা রশ্মি সরাসরি চলে গেছে, অর্থাৎ এ তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা আলফা রশ্মি কোনোভাবে প্রভাবিত হয় নাই। অপরদিকে দেখো, বিটা রশ্মি লাভ দিয়ে সরে গেছে, এটাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত হওয়া। তো এখন প্রশ্ন হলো, আলফা রশ্মি বিচ্যুত হলো, গামা রশ্মি কোনো রকম প্রভাবিত হলো না, আর বিটা রশ্মি বিক্ষিপ্ত হলো, কারণটা কি? মনে রাখবে যে একটা রশ্মি সে যদি চার্জযুক্ত হয় তখনই কিন্তু সে অন্য কোনো চার্জ বা প্রভাবক দ্বারা প্রভাবিত হতে পারে। এখানে আলফা রশ্মি পজিটিভ চার্জযুক্ত, অর্থাৎ তার একটা আধান আছে, যেহেতু তার আধান আছে সেহেতু আমরা বলতে পারি এটি তড়িৎ বা চৌম্বক দ্বারা প্রভাবিত হবে, এটাই স্বাভাবিক। কারণ কি, তড়িৎ মানে হলো সেখানে চার্জের একটা ব্যাপার আছে, বা চৌম্বক মানেও কিন্তু সেখানে বিদ্যুৎ আছে, তার মানে কোনো না কোনোভাবে এখানে একটা আধানের ব্যাপার আছে। গামা রশ্মির কোনো চার্জ নাই, নিরপেক্ষ, জিরো, যেহেতু এটি নিরপেক্ষ সেহেতু এটি কোনোভাবে প্লাস বা মাইনাস দ্বারা প্রভাবিত হচ্ছে না। অপরদিকে বিটা রশ্মি নেগেটিভ চার্জযুক্ত, এটি আবার বিক্ষিপ্ত হচ্ছে। এখন আলফা, বিটা এবং গামা এই তিনটি রশ্মির আলাদা আলাদা আবার কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেগুলো তোমাদের এমসিকিউ এর জন্য প্রযোজ্য, খুব ইম্পর্ট্যান্ট। এক, দুই হলো, আলফা রশ্মি, বিটা রশ্মি বা গামা রশ্মির দুইটি বা তিনটি বৈশিষ্ট্য লিখতে বললো, অনুধাবনে লিখতে পারবে, আলফা বিটা গামা রশ্মির মধ্যে পার্থক্য লিখতে বলবে, লিখতে পারবে। আমি এইভাবে কমন কিছু ইম্পর্ট্যান্ট টপিকস দিয়ে, ইম্পর্ট্যান্ট তথ্য দিয়ে পাঁচটি বা ছয়টি পার্থক্য লিখে দিচ্ছি। এই পার্থক্যগুলো তুমি যদি পড়ো তাহলে এদের পার্থক্য জানা হয়ে গেল, এমসিকিউ হয়ে যাবে, অনুধাবনের জন্য কাজ করবে। ওকে, তো আমরা এখন আলফা বিটা গামা এর মধ্যে পার্থক্য করার চেষ্টা করি। দেখো, প্রথমত তোমরা দেখো, আমরা কি নিয়ে পার্থক্যটা আসলে করতে চাচ্ছি, আমি বিষয়বস্তুটা লিখে দিচ্ছি, বিষয়বস্তু
তারপরে লিখলাম আলফা, এরপরে দিলাম বিটা, তারপরে হলো গামা। ওকে, তো প্রথমত আমরা আধান নিয়ে কথা বলি। আধান আমি তোমাদের শিরোনাম লিখে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। আধান আলফা কি আধান? ধনাত্মক আধান যুক্ত। আলফা হলো ধনাত্মক আধান যুক্ত। বিটা ঋণাত্মক আধান যুক্ত। গামা আধান নিরপেক্ষ, অর্থাৎ আধান নাই। তোমরা যেমন জানো নিউট্রন আধান নিরপেক্ষ। ওকে, আধানের পরে আমরা ভর নিয়ে কথা বলবো। ভর খেয়াল করো, ভর ভর হলো আলফার ভর সবচেয়ে বেশি। আলফার ভর সবচেয়ে বেশি। আলফার ভর সবচেয়ে বেশি। তারপরে বিটার ভর আলফার তুলনায় কম। বেটার ভর হলো আলফার তুলনায় কম। আলফার তুলনায় কম। গামার ভর হলো নেই, গামার কোনো ভর নেই। এখন আমি একটু তোমাদের কথা বলে রাখি। আলফা কণা হলো প্রকৃতপক্ষে, আলফা কণা হলো প্রকৃতপক্ষে হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণা হলো প্রকৃতপক্ষে হিলিয়াম নিউক্লিয়াস। এখন আলফা কণার সংকেত তাহলে কি হতে পারে? 4/2 হিলিয়াম, এটাই হলো আলফা। এবং এটির ভর হলো হাইড্রোজেন পরমাণুর প্রায় 4 গুণ, খেয়াল করো। আর বিটা হলো আলফার তুলনায় কম, এর ভর আলফার তুলনায় কম। এবং এর ভরটা হলো প্রকৃতপক্ষে ইলেকট্রনের ভরের সমান। গামা রশ্মির কোনো ভর নেই। ভরের পরে ভেদন ক্ষমতা, যেহেতু এর ভর বেশি এটার মুভমেন্ট কম হবে, ভেদন ক্ষমতা সবচেয়ে কম। বিটার ভেদন ক্ষমতা বেশি, কার চেয়ে বেশি? আলফার তুলনায় এর ভেদন ক্ষমতা বেশি। আলফার তুলনায় বেশি। তারপরে গামা রশ্মির ক্ষেত্রে কি হবে? ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। ওকে, এরপরে ভেদন ক্ষমতার পরে আমরা আধান নিয়ে আলোচনা করলাম, ভর নিয়ে, ভেদন ক্ষমতা নিয়ে। এখন দ্রুতি বা বেগ নিয়ে আলোচনা করব, দ্রুতি বা বেগ নিয়ে আলোচনা করব। খেয়াল করো, এর দ্রুতি আলোর দ্রুতির প্রায় 10%। খেয়াল করো, আলোর দ্রুতির প্রায় 10% অর্থ হলো আলোর দ্রুতি তোমরা জানো 3×10^8 মিটার পার সেকেন্ড, এর 10%, তাহলে 10/100। এখন A0 আর A0 কেটে দিলাম, তাহলে কি থাকলো? 3×10^7 মিটার পার সেকেন্ড। আমি বলতেছি না যে এই পয়েন্টের সাথে তুমি এটা যোগ করো, এটা তোমার জানার জন্য আমি বুঝাই দিলাম, কারণ MCQ এটা দেওয়া যেতে পারে। এরপরে 4 নম্বরে দেখো, বিটার ক্ষেত্রে দ্রুতি কত হতে পারে? দ্রুতি আলোর, এর দ্রুতি আলোর 50-90% পর্যন্ত হতে পারে। ওকে, আর এর দ্রুতি হলো আলোর দ্রুতির সমান, আলোর
द्रुतिर समान ओके तारपरे फाइनली आरेकटा पॉइंट दे अनेक पॉइंट देया जाबे तड़ित क्षेत्रेर प्रभाव तड़ित क्षेत्र प्रभावटा केमन तुम्हारा देखे एकटा चित्र आर्ट करे तोमादेर बुझाइछिलाम जे तड़ित क्षेत्र द्वारा एटी आसले कि हय विच्युत हय एकटु बेके जाय विच्युत हय ओर क्षेत्रे कि हय बीटा विक्षिप्त हय बीटा विक्षिप्त हय गामा कि प्रभावित हय ना प्रभावित हय ना ओके तो तुम्हारा जदि ये पाँचटी एमसीक्यू एमसीक्यूर जो पाँचटी पॉइंट भालो करे पढ़ो तुम्हार की काज होबे एखाने तीन पाँच पंद्रोटी गुरुत्वपूर्ण तथ्य तुम्हार जाना हुए गेलो तारपरे होयतो बोलो बीटा एवं गामा रश्मि दुटी पार्थक्य लेखो एरकम किछु क्वेश्चन होते पारे अथवा आलफा रश्मिर वैशिष्ट्यगुलो लेखो अर्थात तुम्हार यही तथ्यगुलो जानते होबे एगुलो तुम्हारे बोइये साजानो नाय जार कारणे तुम्हारा एखाने कि द्विधाद्वंद्वे थाको जे आसले किभाबे पढ़ब और किभाबे प्रश्न होबे आमि तोमादेर गोछाइ एकदम गुछिए दिच्छि तोमरा सुंदर करे पढ़े निबे एरपर आमि एखाने आरो एकटु कथा बोलते चाई सेटा हलो जे आलफा बीटा गामा रश्मिर आर कि कि बैशिष्ट्य आमरा जानि जेमन आलफा रश्मिके आमरा जदि थामिये दिते चाइ कि दिये थामाबो एकटा साधारण कागज जे कागजे तोमरा लेखो एइरकम एकटा थिकनेसेर कागज दिये आमरा एकटा आलफा रश्मिके थामाइ दिते पारि बीटा रश्मिके जदि आमरा थामाइ दिते चाइ ताहले मोटामुटी तीन थेके पाँच मिलीमिटार पुरुत्व तो तीन थेके पाँच मिलीमिटार पुरुत्व कतटुकु होते पारे तोमार मोटामुटी चारटा पाँचटा कागज एक जायगा जदि करो एतटुकु एई थिकनेसेर एकटा अ्यालुमिनियम शीट लागबे एकटा बीटा रश्मिके थामिये दिते एरपरे गामा रश्मिर कथा बोली गामा रश्मिके जदि तुमि थामिये दिते चाओ ताहले मोटामुटी तीन थेके पाँच सेंटीमिटार पुरुत्वेर शीशार एकटा এরকম প্লেট লাগবে বা সিসার একটা পাত লাগবে তাহলে তোমরা এই পয়েন্টগুলো সুন্দর করে পড়বে এখন তোমরা একটা কাজ করতে পারো এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে তোমাদের পরে নোট করতে সুবিধা হবে এরপরে আরেকটি টপিকস আমি একটু মৌখিকভাবে বলে দিচ্ছি নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব অর্ধায়ু অর্ধায়ু জিনিসটা কি অর্ধায়ুটা আসলে শুধু তেজস্ক্রিয়তার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি অর্ধায়ু তেজস্ক্রিয় মৌলের পরমাণুগুলো ক্ষয়ে যায় আমরা এতক্ষণে অন্তত এতটুকু বুঝেছি হাফ লাইফ বা অর্ধায়ু কি অর্ধায়ু হলো কোন তেজস্ক্রিয় মৌল থেকে আলফা বিটা গামা রশ্মি বের হয়ে যাওয়ার ঘটনা হলো কি তেজস্ক্রিয়তা তা তেজস্ক্রিয় মৌল থেকে আলফা বিটা ও গামা রশ্মি যে বের হয়ে যাবে যাওয়ার ফলে এর পরমাণুগুলো ক্ষয়ে যাচ্ছে তো যে সময়ে একটা তেজস্ক্রিয় মৌলের পরমাণু অর্ধেকে পরিণত হয় তাকেই বলা হয় অর্ধায়ু তো তেজস্ক্রিয় মৌলের পরমাণু যে সময়ে অর্ধেকে পরিণত হবে তাকেই অর্ধায়ু বলা হয় ধরো একটা তেজস্ক্রিয় মৌলে প্রথমে পরমাণু আছে দশ লক্ষ তো দেখা গেল যে এক বছর পর এর পরমাণুর সংখ্যা দশ লক্ষ থেকে হয়ে গেল পাঁচ লক্ষ তাহলে এক বছর পর যেহেতু এর পরমাণু সংখ্যা পাঁচ লক্ষ হয়েছে সেহেতু এর অর্ধায়ু হবে পাঁচ বছর এক বছর আবার যদি মনে করো কোনো তেজস্ক্রিয় মৌলের শুরুতে পরমাণু সংখ্যা এক লক্ষ সাপোজ এক লক্ষ এবং প্রায় চার দিন পর অর্ধেক হয়েছে তাহলে এই চার দিন হবে কি তার অর্ধায়ু তো ইনশাল্লাহ আগামী দিন আমরা অর্ধায়ু থেকে শুরু করব এবং অর্ধায়ু থেকে ছোট ছোট ম্যাথ দেওয়া যায় আমরা এগুলো নিয়ে আলোচনা করব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ